হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউস। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বরবটি আর বেগুন দিয়ে সবজি। এই নিরামিষ সবজিটা কি করে একটু সুস্বাদু করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য এখানে আমি রসুন আর পাকা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এটা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, তার মধ্যে ফোড়নের মধ্যে আমি দেব এখানে 5 ফোড়ন। নিরামিষ সবজিতে 5 ফোড়নটা খুব ভালো যায়। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফ্রাই করে নেব, একটু লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা বয়েল হতে টাইম লাগবে, ফার্স্টে ওই জন্য আমি আলুটা দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটা নুন লাগবে সেটা অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা সিদ্ধ হবে প্লাস ফ্রাইও হয়ে যাবে কিছুটা, ওই জন্য এটা ফার্স্টে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছি, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভাজাও হয়ে যাবে, একসাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তাতে গিয়ে আমার রান্নাটা করতে টাইমটাও একটু কম লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য জল দিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনটা আছে ওই জন্য একটু ভালো করে ফ্রাই করতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা বরবটিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। বরবটিটা দিয়েও সামান্য ভেজে নিতে হবে। যে কোনো রান্নাই যত কষানো হবে ততই সুস্বাদু খেতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। সব একসাথে ভাজা হচ্ছে। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে শুধু হলুদ গুঁড়োটা দেবো, আর কোনো রকম গুঁড়ো মশলা দেবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। বেগুনটা আমি লাস্টেই দিলাম, নাহলে ঘেঁটে যাবে ওই জন্য। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষাতে হবে। খুব ভালো করে সবগুলো কষানো হয়ে গেছে। আরো কিছুটা নুন লাগবে, সেটা আমি অ্যাড করে দিলাম। প্রথমে দিয়েছিলাম আলুটায় যতটা নুন লাগবে ততটা দিয়েছিলাম, এবার সব সবজিটায় যতটা লাগবে সেই অনুযায়ী আমি নুনটা অ্যাড করে দিলাম। কষানো ভালো করে হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এই সবজিটা খুব শুকনো হবে তাও নয়, হালকা মাখা মাখা হবে, একটু গ্রেভি হবে। সবকিছু মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটা বেশি বেশিতে রাখবো, তারপরে যখন ফুটে উঠবে এটা আমি কম আঁচ করে রেখে দেবো। ভালো করে সবজিগুলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সামান্য দেখে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সব সবজিটাই আর একটুখানি সিদ্ধ হবে, তার জন্য আমি
আর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি শুকালে খুব একটা ভালো লাগবে না, ওই জন্য একটু গ্রেভি গ্রেভি রাখবো। এটা সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।